আজকে কলমি শাক বানাবো। কলমি শাক হলো এক রকম শাক, এটাকে শাক ভাজবো আর কি, কলমি শাক ভাজা। কলমি শাক দিয়ে প্রথম তেল নেব, তেল দেবো কড়াইতে, গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। এর মধ্যে তেলটা হলে রসুন দেব, রসুনটা দেব, কাঁচা লঙ্কা দেব, আর হলুদ দেব, আর নুন দেব, আর কিছু লাগবে না, আর জল দেব। শাকটা একটু হয়ে গেলে জল দেব এক কাপ। তেলটা হোক, একটু তিনটে কাঁচা লঙ্কা দিন, শাকটা ছেড়ে দিচ্ছি। এখানে এক মুঠি শাক আমি অল্প করেই দেখাচ্ছি, এক মুঠি শাক আমি অল্প একটু হয়ে যাবে দুজনের মতো। শাক যতটুকু পরিমাণ মতো একটু হলুদ দিলাম, আর নুন দিলাম, নুনটাও পরিমাণ মতো। নুন দেওয়াতে একদম অল্প হয়ে গেছে, এখন শাকের জল দেব। অন্তত 30 মিনিট শাকের জল যতক্ষণ না থাকবে জলটা শুকিয়ে যাবে, কোনো গ্যাস হবে না, কিছু হবে না। শাক অনেকে সহ্য হয় না, কিন্তু কোনো কিছু হবে না। এই জল দিয়ে ফুটিয়ে নিতে লাগবে 30 মিনিট। আমি এখন ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে দেব। এই যে জল ফুটছে, সেই জল দিয়েছি যে জলটা শুকাচ্ছে, এখন একদম জল শুকিয়ে যাবে, একদম ভালো মতো শাকটা ভাজা করতে হবে, জল একদম টেস্ট হয়ে যাবে। শাক ভালো মতো সেদ্ধ না হলে খুব ক্ষতি করবে শরীরে, গ্যাস হবে, অম্বল হবে। এই জন্য শাকটাকে সেদ্ধ করে, সবসময় শাক বসিয়ে সেদ্ধ করে জল দিয়ে তারপরে খাবে, কোনো ক্ষতি হবে না। এটা আবার ছোলা দিয়ে হয়, আর এরকম আজকে রসুন দিয়ে করলাম, মিলিয়ে দিলাম গ্যাস। নিচে তলায় না করে হলো কলমি শাক ভাজলাম রসুন দিয়ে, একদম সিম্পল সাধারণ শাক জলে সেদ্ধ করে খাবেন আপনারা। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলকে লাইক করবেন। নমস্কার।